বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 38তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে অনুষ্ঠানের সভাপতি উপস্থিত বিভিন্ন জায়গা থেকে আগত অতিথিবৃন্দ, বিএনপি যুবদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক সহ বিভিন্ন সহযোগী অঙ্গসংগঠন, দূর দূরান্তকে আগত আমার জোনাল কমিটির নেতৃবৃন্দ এবং উপস্থিত সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। প্রথমে বক্তব্যের শুরুতে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছে আজকের এই দিনের দলের 25তম বার্ষিকীর। একই সাথে এখানে দাঁড়িয়ে দলের এই 25তম বার্ষিকীর দিনে সবচেয়ে প্রথমে একজন ব্যক্তি এবং সেই ব্যক্তির কিছু অনুসারীদের, আদর্শের অনুসারীদের কথা আজকে আমার মনে পড়ছে। অবশ্যই সেই ব্যক্তি আমাদের এই প্রাণপ্রিয় দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মনে পড়ছে, ঠিক একইভাবে আমি মনে পড়ছে এবং একই সাথে আপনাদের সকলকে আমি অনুরোধ করব স্মরণ করতে, দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত, বিশেষ করে স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলন এবং বিগত 8 বছরের স্বৈরাচারিণী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমাদের যেসব দেশের প্রত্যন্ত অঞ্চলে, দেশের বিভিন্ন অঞ্চলে আমাদের যে সকল নেতা কর্মী প্রাণ দিয়েছেন, যে সকল নেতাকর্মী বিভিন্নভাবে শারীরিকভাবে ক্ষতিগ্রস্তের শিকার হয়েছেন, সেই সকল নেতাকর্মীদের কথা আমি স্মরণ করতে চাই, তাদের কথা আমার মনে পড়ছে। আজকে বক্তব্যের পরবর্তী অংশে যাওয়ার আগে আমি আপনাদের সকলকে অনুরোধ করব, আমাদের শহীদ নেতা জিয়াউর রহমান এবং সেই সকল নেতাকর্মী আমাদের যারা সমগ্র দেশে দেশের আন্দোলনকে, গণতন্ত্রের আন্দোলনকে সফল করতে গিয়ে, সফল করার জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন বা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সকলের জন্য, যারা প্রাণ দিয়েছেন তাদের সকলের জন্য মোনাজাত করার জন্য আমি আক্তার সাহেবকে অনুরোধ করব এখানে আসেন এবং আপনি এই মোনাজাতটা করেন। আপনার পিছনে আমরা সবাই হাত তুলি। আক্তার সাহেব একটু এখানে আসবেন, আপনি একটু মোনাজাত করবেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং যে সকল নেতাকর্মীদেরকে আমাদের মাঝ থেকে আমরা হারিয়েছি, স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলন এবং স্বৈরাচারিণী রং হেডেড শেখ হাসিনার আন্দোলনের বিরুদ্ধে গণতন্ত্র উদ্ধারের জন্য তাদের সকলের জন্য আমরা আজকে মোনাজাত করব। আমি চাই আপনি মোনাজাতটা পরিচালনা করেন। বিসমিল্লাহ রহমান রহিম। আমরা প্রথমেই সূরা ফাতিহা পাঠ করব তিনবার, সবাই আমরা সূরা ফাতিহা পাঠ করি। বিসমিল্লাহ রহমান রহিম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমান রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াক নাবুদু ওয়া ইয়াক নাস্তাইন, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন আমীন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা আমীন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ, ইয়া পরাধিকার আলম আল্লাহ, আজকে আমাদের বিএনপির 38তম এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা আজকে আল্লাহ তোমার দরবারে আমরা স্মরণ করছি আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে। আল্লাহ ওনার ভালো কাজের জন্য, ওনার ভালো কাজের জন্য আল্লাহ আপনি ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে দেন। ইয়া আল্লাহ ওনার সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেন। ইয়া আল্লাহ বাংলাদেশে যেসব মানুষ
ওনার বালক হাজের জন্য যেসব মানুষ উপকৃত হয়েছে, বাংলাদেশ নামের যে দেশটি আমরা পেয়েছি আল্লাহ, এই সবার খাতির কানে আল্লাহ তোমার এই বান্দাকে তুমি সমস্ত কবর আজাব মাফ করে দিন এবং ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে দিন। এ যাবৎ আমাদের যেসব নেতাকর্মী, যেসব ভাইয়েরা, যেসব নেতারা এই জুলুম নির্যাতনের মাধ্যমে এই দুনিয়া থেকে বিদায়, জুলুমের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এই শহীদদেরকে আল্লাহ তুমি শহীদের দরজা বুলন্দ করে দেন। ইয়াল্লাহ এদেরকে শহীদি দরজা বুলন্দ করে দেন, এদের সকল গুনাহ খাতারে মাফ করে দেন, এদের পরিবারের সকল সদস্যদেরকে আল্লাহ এই দুনিয়াতে এই জমিনে তুমি সহি শান্তিতে রাখেন আল্লাহ। ইয়াল্লাহ আমাদের গুনাহ খাতাকে আপনি মাফ করে দেন আল্লাহ। বর্তমান অবস্থায় বাংলাদেশের যে অবস্থা আল্লাহ আপনি নিজেই জানেন, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সাধারণ মুসলমান বড় অসহায় আল্লাহ। আল্লাহ আপনার কুদ্দুর দিয়ে আল্লাহ আপনার রহমত বর্ষিত করুন বাংলাদেশের মানুষকে আল্লাহ, আপনার অলৌকিক রহমত দিয়ে আল্লাহ তুমি এই জালিম এবং জুলুমবাজের হাত থেকে আল্লাহ রক্ষা করে দিন। ইয়াল্লাহ বাংলাদেশে এই মুহূর্তে ইসলাম ধ্বংস হয়ে যাচ্ছে আল্লাহ, আল্লাহ বাংলাদেশের মানুষে ইসলাম প্রিয় মানুষ বাংলাদেশের মানুষকে আল্লাহ আপনি শান্তি দান করে দেন। ইয়াল্লাহ আপনার কুদরত দিয়ে চাইলে আপনি সব কিছুকে সম্ভব করতে পারেন আল্লাহ, এই অসম্ভবকে সম্ভব করবেন বলে আল্লাহ আমরা বিশ্বাস করি, আমরা দিলেই ইমানে বিশ্বাস করি আল্লাহ আপনি আমাদেরকে এই সুযোগ করে দিবেন। আল্লাহ আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত বয়োজ্যেষ্ঠ, আল্লাহ উনি অত্যন্ত কষ্ট করতেছেন এই দেশের মানুষের জন্য, এই দলের জন্য, আল্লাহ ওনার সততা দিয়ে এই দল এবং এই দেশকে রক্ষা করার জন্য এই সময়ে যিনি উনি বিশ্রামে থাকার কথা, অবসরে যাওয়ার কথা, আল্লাহ এই দেশের মানুষের জন্য উনি দিন রাত কাজ করে যাচ্ছেন আল্লাহ, ওনার হায়াত দরাজ করে দিন আল্লাহ, ওনার সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ। আল্লাহ আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানকে আল্লাহ সুস্বাস্থ্য দান করুন আল্লাহ, ওনাকে আগামীতে আল্লাহ দেশের নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ সুযোগ করে দিন আল্লাহ, আমাদের সকলের গুনাহ খাতারে মাফ করে দিন। রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ আমরা যাদের মা বাবাই দুনিয়াতে নাই আল্লাহ, যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ তাদেরকে বেহেশত নসিব করে দিন, যারা দুনিয়াতে আছেন তাদেরকে নেক হায়াত দরাজ করে দিন আল্লাহ। আমাদের প্রিয় ভাই আরফাত রহমান কুকু সাহেবকে আল্লাহ তোমার কবর আজাব মাফ করে দেন আল্লাহ, ওনাকে শহীদি দরজা দান করে দেন মাহবুব আল্লাহ। ওনার জানাজায় লাখ লাখ মানুষ উপস্থিত হয়ে প্রমাণ করেছে আল্লাহ, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মানুষ শহীদ জিয়ার পরিবারকে অত্যন্ত ভালোবাসে আল্লাহ, তুমি রহমত বর্ষিত করুন আল্লাহ, তুমি আমরা গুনাহ খাতারে মাফ করে দেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। থ্যাংক ইউ। নেত্রীবৃন্দ, সন্ধ্যা থেকে আমরা এ পর্যন্ত অনেক বক্তার বক্তব্য শুনেছি এবং প্রায় সকল বক্তার বক্তব্যে ফুটে এসেছে, কি ফুটে এসেছে, কি প্রেক্ষাপটে বিএনপি গঠিত হয়েছিল, কবে বিএনপি গঠিত হয়েছিল, কেন বিএনপি গঠিত হয়েছিল, এটি যেরকম কম বেশি আপনাদের সকলের সামনে ফুটে উঠেছে, একইভাবে আমাদের সকলের সামনে বিভিন্ন বক্তার বক্তব্য থেকে এটাও ফুটে উঠেছে যে বর্তমানে দেশের পরিস্থিতি কি, সেটি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি হোক, সেটি দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি হোক, সেটি দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি হোক, শিক্ষা হোক, সব কিছুই কম বেশি ফুটে উঠেছে। নেতৃবৃন্দ, 1971 সালের 26 মার্চ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঠিক যেভাবে বলিষ্ঠ নেতৃত্বে, বলিষ্ঠভাবে স্বাধীনতার ঘোষণা দিয়ে এদেশের মানুষকে একটি দিশা দিয়েছিলেন, একটি পথ দেখিয়েছিলেন দেশ স্বাধীন করা, দেশের স্বাধীনতাকে সফল করার, ঠিক একইভাবে আবার স্বাধীনতার পরে কয়েক বছর পরে আমরা কি দেখলাম, দেখলাম যে ঠিক একইভাবে বিএনপি গঠন করার মাধ্যমে শহীদ জিয়া আবার দেশের মানুষকে আশার আলো দিলেন। দেশ স্বাধীনের পরে এই আওয়ামী লীগ নামক দলটি যখন রাষ্ট্রভার গ্রহণ করলো, রাষ্ট্রের শাসনভার গ্রহণ করলো, তখন কি কি হয়েছিল, এই সব ঘটনাকে একত্রিত যেসব ঘটনা ঘটেছিল তাতে দেশের সাধারণ মানুষের মন থেকে বলতে গেলে দেশ স্বাধীনের জন্য যে আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের যে আশা আকাঙ্ক্ষা ছিল সেটি প্রায় মুছে যাবার উপায় হয়েছিল। কিন্তু শহীদ জিয়া যখন ঘটনাচক্রে ঘটনাক্রমে দেশের মানুষের ইচ্ছায় সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে দেশের দায়িত্ব তার উপরে পড়ল, তখন উনি বিএনপি গঠনের মাধ্যমে দেশের মানুষকে আবার আশার আলো দেখাতে সক্ষম হলেন। আপনারা একটা জিনিস
ভালো করে খেয়াল করে দেখবেন, হতে পারে কখনো আসন সংখ্যা কম, কখনো আসন সংখ্যা বেশি, কখনো পার্সেন্টেজ কম বা কখনো পার্সেন্টেজ বেশি, কিন্তু কিন্তু যে বাংলাদেশে যে কটি নির্বাচন 1991 সালের পর থেকে এবং 1979 সালেও যে কটি নির্বাচন কোনো রকম নির্বাচনের পরে কোনো রকম বিতর্কের সৃষ্টি হয়নি, আপনারা খেয়াল করে দেখেন প্রত্যেকটি নির্বাচনে দেশের মানুষ কিন্তু আপনাদের দল বিএনপিকে নির্বাচিত করে দেশের শাসনভার আপনাদের হাতে তুলে দিয়েছিল। আমি কি বলেছি, যে নির্বাচনগুলোতে পরবর্তীতে নির্বাচনের পরবর্তীতে নির্বাচনগুলো নিয়ে কোনো বিতর্ক ক্রিয়েট হয়নি, বিতর্কের সৃষ্টি হয়নি, সেই সকল নিরপেক্ষ নির্বাচনে সবসময় দেখা গেছে দেশের মানুষ দেশের শাসনভার বিএনপির উপরে দিয়েছে। কেন দিয়েছে? কারণ দেশের মানুষ, অধিকাংশ মানুষ বিশ্বাস করে যে দেশের মানুষের নিরাপত্তা, দেশের মানুষের অর্থনৈতিক বা সামাজিক নিরাপত্তা, এই সকল কিছু, দেশের মানুষের শিক্ষার নিরাপত্তা, দেশের মানুষের ব্যবসা বাণিজ্যের নিরাপত্তা, দৈনন্দিন নিরাপত্তা, দেশের সার্বভৌমত্ব, সব কিছু সঠিকভাবে নিশ্চিত করা সম্ভব বা করে একমাত্র বিএনপি, বাংলাদেশ জাতীয়তা নামক দলটি। সেজন্যই আমরা সবসময় দেখেছি যে বিএনপি সবসময় তখনই দেশের মানুষের রায় পেয়েছে যখন দেশে একটি নিরপেক্ষ নির্বাচন হয়েছে। এখানে আরেকটি কথা প্রসঙ্গক্রমে কিছুটা চলে আসে। আমরা সবাই জানি ইতিহাস এখন লুকিয়ে রাখা সম্ভব না, আইন করে ইতিহাস লুকিয়ে রাখা যায় না মানুষের কাছ থেকে। আমরা সকলেই জানি যে গণতন্ত্র সবসময় প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে বিএনপির শাসন আমলে। আমরা দেখেছি 1975 সালে বাকশাল সৃষ্টির মাধ্যমে আওয়ামী লীগকে বিলুপ্ত করা হয়েছিল। আমরা দেখেছি 1976 সালে সেই বাকশাল থেকে আওয়ামী লীগকে আবার পুনর্জন্ম দিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমরা দেখেছি বাকশাল সৃষ্টির মাধ্যমে বাংলাদেশের প্রায় সকল রাজনৈতিক দলকে যখন নিষিদ্ধ করে দেওয়া হলো, ঠিক 1976 সালে আবার 21টি রাজনৈতিক দল দরখাস্তের মাধ্যমে অ্যাপ্লিকেশন করে শহীদ জিয়ার কাছ থেকে অনুমোদন নিয়ে আবার বহুদলীয় গণতন্ত্রের সূচনা করলো। অর্থাৎ শহীদ জিয়ার কলমের খোঁচায় বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের পুনরাবৃত্তি হলো, যেটা শেখ মুজিবের কলমের খোঁচায় বন্ধ হয়ে গিয়েছিল। এখন এই কথার ভেতরে ছোট্ট একটা কথা, যুক্তিপূর্ণ একটা কথা যেটি মানুষের মনে ঘোরে, এই কথাটা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। এই যে আওয়ামী লীগ নামক দলটা, এই দলটা দাবি করে তারা কিসের, কোন পক্ষের দল? মুক্তিযোদ্ধা বা স্বাধীনতার পক্ষের দল, এরকম একটা দাবি করে না? আচ্ছা, এখন শেখ মুজিব তো নিষিদ্ধ করে দিল আওয়ামী লীগকে, তাই নয় কি? তাহলে শেখ মুজিবকে যদি তারা এত কিছু মানে, শেখ মুজিব যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিল, তাহলে মানে আওয়ামী লীগ কি তাহলে রাজাকারের দল ছিল, সেই জন্য শেখ মুজিব নিষিদ্ধ করে দিল? তাহলে হয় আওয়ামী লীগ রাজাকারের দল ছিল, তাহলে আওয়ামী লীগ যেই দাবিটা করে তারা কি কিসের পক্ষের, মুক্তিযোদ্ধা বা স্বাধীনতার পক্ষের দল, এটি সঠিক নয়? অথবা ধরে নিলাম, যদিও আপনি যদি ভালো করে দেখেন শেখ হাসিনার আওয়ামী লীগ, এই শেখ হাসিনাই যারা বলে মুক্তিযোদ্ধা দল তারা, মুক্তিযুদ্ধের পক্ষের দল তারা, স্বাধীনতার পক্ষের দল তারা, তারাই বাংলাদেশে সবচেয়ে প্রথম রাজাকারের গাড়িতে ফ্ল্যাগ তুলে দিয়েছিল। আমাদের এখানে মহিলা দলের সভানেত্রী আছেন, উনি ভালো বলতে পারেন, ওনার ডিস্ট্রিক্টে জামালপুরেই তো না ওই লোক? হ্যাঁ, শুধু হ্যাঁ নুরুল ইসলাম, শুধু তাই নয়, এই এক বেআই আছে না, রাজাকার বেআই, এই রং হেডের শেখ হাসিনা নিজেই স্বীকার করেছে, হ্যাঁ আমার বেআই রাজাকার, তবে ভালো রাজাকার। আমরা অবশ্য রাজাকারই রাজাকারকে জানি, রাজাকার ভালো যে মন্দ হয় এটা অবশ্য জানা ছিল না। যাই হোক, তো এখন তার মানে আওয়ামী লীগের এই দাবিটা সঠিক নয়। রাদার শেখ মুজিবকে আমরা যদি ধরে নেই, শেখ মুজিব বাকশাল করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল, তার মানে এটি প্রুভেন যে এটি কি দল ছিল, আসলে রাজাকারের দল ছিল। অথবা আওয়ামী লীগ যদি এটাকে বিরোধিতা করে,
তাহলে আমাদেরকে ধরে নিতে হবে। ওকে, ভালো কথা, তোমাদের দাবিটি হয়তো যদিও সঠিক হয়ে থাকে, তোমরা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, তাহলে শেখ মুজিব রাজাকার ছিল, সেই জন্যই তোমাদেরকে বাদ দিয়ে দিয়েছিল। যে কোনো একজন তো রাজাকার হতেই হবে, আইদার শেখ মুজিব রাজাকার অথবা আওয়ামী লীগ রাজাকারের দল। এখন আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে দিলাম, ঠিক আছে? এখন প্রশ্নটি আপনারা উত্তর খুঁজে বের করুন, পারলে আরো দশজনকে বলুন এর উত্তর খুঁজে দিতে, যে কে রাজাকার, শেখ মুজিব রাজাকার না আওয়ামী লীগ রাজাকারের দল, কে রাজাকার? এখন আমরা দেখি, কি দেখি, এখানে কয়েকজন বক্তা বলে গেছেন, সামনে থেকে আপনাদের মধ্যে থেকে যারা বক্তা এসছেন তারাও বলে গেছেন একটি সাম্প্রতিক বিষয় সম্পর্কে। কি সেই বিষয়? যে এই যে তথাকথিত ভোট ডাকাত, ভোট চোরের, রং হেডের অবৈধ এই শেখ হাসিনা এবং তার উজিন্নাচির মন্ত্রীরা কিছুদিন আগে সিদ্ধান্ত নিয়েছে যে শহীদ জিয়ার একটি উপাধি তারা কেড়ে নেবে। আচ্ছা, তো এখন এই যে বাংলাদেশে খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ দুটি পদক আছে, একটি হচ্ছে স্বাধীনতা পদক আর একটি হচ্ছে একুশে পদক। এই পদকটি কিন্তু শুরু হয়েছিল কার সময়? গতবার আমি আপনাদেরকে বলেছিলাম এটি শুরু হয়েছিল কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়। আচ্ছা, এখন সবসময় আপনারা দেখেন জিয়াউর রহমান ভার্সেস আওয়ামী লীগ বা শেখ মুজিব, জিয়াউর রহমানের 3.5 থেকে 4 বছরের রাজনীতি আর শেখ মুজিব বা আওয়ামী লীগের 40 বছরের রাজনীতি, সব সময় সমানতালে চলছে, আসলে যুক্তিগতভাবে সমানতালে চলছে না, শেখ মুজিব বা আওয়ামী লীগ পিছনেই পড়ে আছে, কিন্তু পেশী শক্তি দিয়ে, অস্ত্রের শক্তি দিয়ে মানুষের মুখকে বন্ধ রেখে তারা চেষ্টা করছে সমান্তরাল হতে। কেন কেন? সবচেয়ে প্রথম কারণ হলো, সবচেয়ে প্রথম কারণ হলো যে শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিতে ব্যর্থ হয়েছিল, জিয়াউর রহমান একজন সৈনিক, একজন দেশপ্রেমিক হিসেবে ব্যর্থ হয়নি। আসেন, যুক্তির খাতিরে আমরা যদি ধরে নেই যে আওয়ামী লীগ একটি কথা বলে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যেই ঘোষণাপত্রটি পড়েছিলেন ওটি বলে শেখ মুজিব পাঠিয়েছিল, বলে না তারা কথা প্রসঙ্গে? আচ্ছা, ওটি বলে তারা পাঠিয়েছিল শহীদ জিয়ার কাছে, শেখ মুজিব পাঠিয়েছিল, তখন শহীদ জিয়া সেটি পাঠ করেছেন। আচ্ছা, ভালো কথা, শহীদ জিয়া কিন্তু সেই ঘোষণায় নিজেকে বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে, প্রথম রাষ্ট্রপতি হিসাবে ঘোষণা দিয়েছিলেন। তাহলে তার মানে শেখ মুজিবই শহীদ জিয়াকে রাষ্ট্রপতি ঘোষণা করে গেছে, শহীদ জিয়াকে শেখ মুজিবই রাষ্ট্রপতি মেনে গেছে, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, তাদেরই তো পাঠানো এটি। কারণ পরবর্তীতে শেখ মুজিব যেই কয়দিন বেঁচে ছিল কোথায় প্রকাশ্যে তো কেউ দেখাতে পারবে না, এভিডেন্স, পাবলিক এভিডেন্স দেখাতে পারবে না, শেখ মুজিব এটা নিয়ে শহীদ জিয়াকে কিছু বলেছে বা কেন শহীদ জিয়া এটা করেছে, কোথাও তো কোনো প্রশ্ন নেই শেখ মুজিবের করা। তার মানে শেখ মুজিব নিজেও স্বীকার করে গেছে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হচ্ছে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, যদি তারা সেই ঘোষণা শেখ মুজিব পাঠিয়ে থেকে থাকে শহীদ জিয়াকে পড়ার জন্য। এখন এখানে ব্যর্থ তারা, এইখানে বাংলাদেশের স্বাধীনতাকে, স্বাধীনতার স্বপ্নকে অফিসিয়ালি বাংলাদেশের 7 কোটি মানুষের সামনে তুলে ধরতে তারা ব্যর্থ হয়েছে। শেখ মুজিব ব্যর্থ ছিল, আওয়ামী লীগ ব্যর্থ ছিল, এই হচ্ছে 1 নম্বর তাদের ফেইলার, এই জন্যই তাদের গ্রাত্যদাহ। আসেন এরপরে, এরপরে যদি শাসন আমল দেখেন, দেশ স্বাধীনের পরে শেখ মুজিব রাষ্ট্রভার গ্রহণ করল, 1979 সালের পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের শাসনভার গ্রহণ করলেন, শেখ মুজিবও 4 বছরের মতন দেশ পরিচালনা করল, জিয়াউর রহমানও 4 বছরের মতন দেশ পরিচালনা করলেন। প্রত্যেকটা ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনার কথা, আইন শৃঙ্খলা, এখানে অনেক মুরব্বী ব্যক্তি আছেন তারা ভালো বলতে পারবেন, তৎকালীন পত্রপত্রিকাতে আরম্ভ করে, বাদ দিলাম বাংলাদেশের পত্রপত্রিকা, তৎকালীন ইন্টারন্যাশনাল যেসব পত্রপত্রিকা আছে সেগুলো যদি আমরা দেখি, দেখা যাবে শেখ মুজিব ফেইল করেছে আইন শৃঙ্খলা রক্ষায় একটি নতুন সার্বভৌম দেশের। তৎকালীন যদি খাদ্য পরিস্থিতি দেখেন,
ফুড সিকিউরিটি দেখেন, সেখানে শেখ মুজিব এবং আওয়ামী লীগ ফেল করেছিল, তারা বটমলেস বাস্কেট বানিয়েছিল। শহীদ জিয়ার শাসনামল যদি দেখি আমরা, তাহলে আমরা দেখতে পাই শহীদ জিয়ার আমলে বাংলাদেশ খাদ্য রফতানি করেছিল। আমরা যদি শিক্ষা ব্যবস্থা দেখি, শেখ মুজিবের সময় শুনতাম, এই এখনো বলে বাংলাদেশে আবার শুরু হয়েছে যে ম্যাট্রিক ইন্টারমিডিয়েট পরীক্ষা হচ্ছে কি, মালিক সাহেব ভালো বলতে পারবেন কি অবস্থা ছিল তখন পরীক্ষার সময়ে, শেখ মুজিবের সময়ে নকলের উৎসব কিভাবে ছিল? শুনেছিলাম যে পরীক্ষার টেবিলের উপর বলে বন্দুক রেখে তারা নকল করতো, রিভলভার, চিকু, পিস্তল এগুলো রেখে বলে তারা করতো। আর এখন এই অবস্থা, কিন্তু শহীদ জিয়ার সময় আমরা দেখেছি শিক্ষার কি অবস্থা ছিল, এই পরিস্থিতির 100% এ পাশ ও পাশ ছিল, বরং আরো গণশিক্ষা নামক একটি প্রজেক্ট চালু করা হয়েছিল, খেয়াল আছে নিশ্চয়ই আপনাদের। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি পররাষ্ট্রনীতি, শহীদ জিয়ার সময় একে 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 পৃথিবীর অন্য সকল স্বাধীন সার্বভৌম দেশগুলি বাংলাদেশের দিকে বন্ধুত্বের এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল। আমরা যদি কি দেখি দুর্নীতি, শেখ মুজিব নিজেই বলে গিয়েছিল যে সবাই পায় সোনার খনি, আমি পেয়েছি, শেখ মুজিব নিজেই বলেছিল। অথচ শহীদ জিয়ার সময় আমরা দেখি সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপট। আসেন, প্রত্যেকটাতে ফেল করেছে দেশের শিল্প বাণিজ্য। শেখ মুজিবের সময় পত্রিকা খুললেই দেখা গেল আজ এই পাটকলে আগুন ধরে গেছে, কাল ওই ইন্ডাস্ট্রিতে আগুন ধরে গেছে, পরশুদিন ওই ইন্ডাস্ট্রি স্ট্রাইক করে বন্ধ হয়ে গেছে। শহীদ জিয়ার সময় আমরা কি দেখলাম, একটি 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 করে নতুন নতুন ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে, একই সাথে পুরনো ইন্ডাস্ট্রিগুলি আস্তে আস্তে চালু হচ্ছে, মানুষের কর্মসংস্থান হচ্ছে। শহীদ জিয়ার সময় আমরা কি দেখলাম, নতুন একটি ইন্ডাস্ট্রি যা পৃথিবীর অনেক দেশে মাত্র শুরু হয়েছে, সেই ইন্ডাস্ট্রি ধীরে ধীরে বাংলাদেশে ঢুকছে, যা আজকে বাংলাদেশে বিরাট এক ইন্ডাস্ট্রি রূপে পরিচিত। কি সেটি? গার্মেন্ট শিল্প, গার্মেন্ট পোশাক। শুধু তাই নয়, শহীদ জিয়ার সময় আমরা দেখলাম এই যে 7.5 কোটি মানুষের 14 কোটি হাত, এই হাতের অনেকগুলো আস্তে আস্তে বিদেশে রফতানি শুরু হলো এবং সেখান থেকে মূল্যবান বৈদেশিক মুদ্রা দেশের মানুষের জন্য আসতে থাকলো। কাজেই আপনারা যেটি দেখবেন, শহীদ জিয়ার সময় আমরা দেখলাম যার যেই মত, সেটা রাজনৈতিক দলের আকারেই হোক, সেটি পত্রপত্রিকায় লেখার মাধ্যমে হোক, প্রচুর পত্রপত্রিকা ধীরে ধীরে প্রকাশিত হতে লাগলো মত প্রকাশের জন্য। রাজনৈতিক দলগুলো একে একে আত্মপ্রকাশ করতে থাকলো তাদের রাজনৈতিক মতামত বা দর্শন বা আদর্শ নিয়ে। এই হচ্ছে শহীদ জিয়া, সংক্ষেপে শহীদ জিয়া এবং শেখ মুজিবের তাফাত, পার্থক্য। এই হচ্ছে, এখানেই হচ্ছে শহীদ জিয়ার সফলতা, এখানেই হচ্ছে শেখ মুজিবুর রহমানের ব্যর্থতা, এখানেই হচ্ছে আওয়ামী লীগের ব্যর্থতা। সেই জন্যই শহীদ জিয়া, বিএনপি, খালেদা জিয়া সম্পর্কে অবৈধ রং হেডেড শেখ হাসিনা এবং আওয়ামী লীগের গাত্র দাহ, সেজন্যই তারা কথায় কথায় এই পদক কেড়ে নেওয়া, কথায় কথায় শহীদ জিয়ার মাজারকে সরিয়ে ফেলা এবং কথায় কথায় একজন শহীদ, একজন মুক্তিযোদ্ধার সম্পর্কে কটুক্ত করা, এটাই হচ্ছে। কিন্তু সবচেয়ে আসল বিষয় হচ্ছে বাংলাদেশের কোটি কোটি মানুষের মনের মধ্যে শহীদ জিয়া স্থান করে নিয়েছে, কোটি কোটি মানুষের মধ্যে বিএনপির স্থান হয়ে গেছে, এবং সেই কারণেই আরও বেশি ভয়। এটি যে আমরা শুধু জানি তা না, এটি ওই রং হেডের যে মহিলা আছে, সেই রং হেডের শেখ হাসিনা নামক মহিলাটিও এই কথাটি ভালো করেই জানে। সেই জন্য এখন ক্ষমতার জোরে র‍্যাব পুলিশের বন্দুকের জোরে মানুষকে দমন করে রাখতে চায়, মানুষের অধিকার, মানুষের সম্মানকে কেড়ে নিতে চায়, মানুষকে অপমানিত করতে চায়। খেয়াল করে দেখবেন, যারা শিক্ষিত আছেন তাদের সকলকে আমি বলবো, খেয়াল করে দেখবেন সেই 71 পরবর্তী মুজিবের শাসনামল, এই শেখ অবৈধ রং হেডের শেখ হাসিনার শাসনামল, এই দুই শাসনামলে খেয়াল করে দেখবেন দেশের কোনো মানিগুণী ব্যক্তি কখনোই তাদের সম্মান পায় না, সব সময় তাদেরকে লাঞ্ছিত হতে হয়। দেশের গুণী মানি শিক্ষিত ব্যক্তিকে সকল সময় এই শাসন আমলগুলোতে লাঞ্ছিত, অপমানিত হতে হয়। আজকে এই কাজগুলো কি প্রকাশ পায়? প্রকাশ পায় আওয়ামী লীগের দৈন্যতা।
আওয়ামী লীগের রাজনৈতিক দেউলিয়াত্ব প্রমাণ পায়, দৈন্যতা প্রমাণ পায়, প্রমাণ করে যে রং হেডের শেখ হাসিনার এই যে কতগুলো ডিগ্রি, এই ডিগ্রিগুলো যে কত বড় ভাওতাবাজি, এটি সবচেয়ে ক্লিয়ারলি আজকে প্রমাণ হয়ে যায় তাদের এই সকল কাজকর্মে। আসেন, আমরা কিছুদিন আগে আরেকটি কমেডি শো দেখলাম দেশের মধ্যে। কি কমেডি শো? এই যে ভোট ডাকাত, ভোট চোর, তথাকথিত অবৈধ মন্ত্রী, এমপি, এদের নিজেদেরকেই দেখলাম। দেখেন, নিজেরাই কিন্তু নিজেদের পরিচয় প্রকাশ করে দেয়। এই এক লোক সম্পর্কে আমি বলেছিলাম যে শেখ মুজিব হত্যার সাথে জড়িত ছিল, যে নিজে স্বীকার করেছে শেখ মুজিবকে তারা বিভিন্নভাবে হত্যার চেষ্টা করেছে বা তার সাথে জড়িত, সেই লোককে এখন শেখ হাসিনা, এই অবৈধ রঙের শেখ হাসিনা মন্ত্রী বানিয়েছে। তার তার বাপের হত্যাকারীদের একজনকে সে মন্ত্রী বানিয়েছে। লোকটার নাম কি জানো? ইয়াস, হ্যাঁ ইয়াস, হ্যাঁ জঙ্গি তো আছেই। তো এখন এই লোকই কিছুদিন আগে পার্লামেন্টে কি বলল, ওই 300 কোটি টাকা কিভাবে কি জানি হয় একটা হিসাব দিল না, 300 কোটি টাকার কি একটা হিসাব দিল না, কোনো প্রজেক্ট যদি 300 কোটি টাকা হয়। এবার বোঝেছেন তো, শেখ মুজিবের ওই কথাটি সবাই পায় সোনার খনি, আমি পেয়েছি কিসের খনি? শেখ মুজিবের এই কথাটি কত বড় যে সত্য, এই কথাটি আরেকবার প্রমাণ হলো। শুধু শেখ মুজিব পায়নি, উত্তরাধিকার সূত্রে শেখ মুজিব তার কন্যাকেও ওই খনিটি দিয়ে গিয়েছে। চোরের খনিটি উত্তরাধিকার সূত্রে শেখ মুজিব তার কন্যা সন্তানকেও দিয়ে গিয়েছে। এখন এই 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 খনির কথাই যদি ধরেন বা তার আশেপাশের লোকজনের কথাই ধরেন, এটি তো বলেছে, আরেকটি কথা বলেছে। কি দেখলাম আমরা? দেখলাম বাংলাদেশের বিচার ব্যবস্থার কিছু বিচারপতিদেরকে নিয়ে তাদের নিজের দলের লোকজনই প্রকাশ্য এই তথাকথিত সংসদের মধ্যে তাদের চরিত্র বিশ্লেষণ করল। আপনাদের, আপনারা নিশ্চয়ই অনেকে খেয়াল করেছেন, কিছুদিন আগে বিএনপি যে কাউন্সিল হয়েছে, সেই কাউন্সিলের বক্তব্য রাখার সুযোগ হয়েছিল আমার। সেই বক্তব্যের এক পর্যায়ে আমি বলেছিলাম যে বাংলাদেশের বর্তমানের বিচার ব্যবস্থায় কিছু কিছু আস্তে আস্তে কিছু সংখ্যক, বেশ কিছু সংখ্যক বিচারপতি বিতর্কিত রায় দিচ্ছে, এবং এই বিতর্কিত রায়ের জন্য তাদেরকে একদিন না একদিন পরবর্তীতে ভবিষ্যতে তাদেরকে জাতির কাছে জবাবদিহিতা করতে হবে। আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে ইতিহাসকে দেখতে পাচ্ছি, আমরা ইতিহাসকে নিয়ে আসা হয়েছে আদালত দ্বারা নিয়ন্ত্রিত করার জন্য, এবং আদালত দ্বারা নিয়ন্ত্রিত করে কোন শাসনামল খারাপ, কোন শাসনামল ভালো, কোন শাসনামল বৈধ, কোন শাসনামল অবৈধ, এই কথাগুলো বলানো হচ্ছে। আজকে আপনারা এখানে যারা বসে আছেন, হাতে গোনা হয়তো কয়েকজন বাইরে থাকবেন, হয়তো সাংবাদিকরা দেখাতে চাইবে তারা নিরপেক্ষ, ঠিক আছে ধরলাম তারা নিরপেক্ষ, আর যারা আছেন তার মধ্যে আমার ধারণা 98-99% মানুষ পলিটিশিয়ান বা রাজনীতির সাথে জড়িত, তাই নয়? তাই তো নাকি? কারা কারা জড়িত রাজনীতির সাথে একটু হাত তুলেন তো দেখে। এখন তো মনে হচ্ছে 99.5% লোক হলের মধ্যে উপস্থিত যারা আছেন রাজনীতি। আচ্ছা, এই যে আমাদের যে রাজনীতি, আমাদের যে রাজনীতি, এই রাজনীতির দায়বদ্ধতা কাদের কাছে? জনগণের কাছে। আমরা যখন সুযোগ পেলাম দেশ পরিচালনা, আমরা কি ভালো করলাম না খারাপ করলাম, এটির এটি এটি বিচার করবে কে, আদালত নাকি জনগণ? জনগণ বিচার করবে। এবং যেই রাজনৈতিক দলের সাহস থাকে না, যেই রাজনৈতিক দলের সাহস থাকে না জনগণের আদালতে সেই বিচার দিবার, সেই রাজনৈতিক দলই সেই অবৈধ সরকারি সকল সময় চেষ্টা করে যে আদালতকে দিয়ে তাদেরকে ভালো বলানোর চেষ্টা করা, এবং এটি এখন হচ্ছে। আমরা বরাবর বলেছি, বরাবর বলেছি এই কাজটি ভালো না। আজকে শহীদ জিয়ার শাসনামলকে যদি অবৈধ বলা হয়, তাহলে মোটামুটিভাবে সাধারণ দেশের সাধারণ মানুষের পারসেপশন হচ্ছে যে 2000 সালের দিকে যেই উচ্চ আদালত ছিল, যা মোটামুটিভাবে স্বাধীন ছিল, যা
বর্তমানে মানুষের পারসেপশন যা বর্তমানে স্বাধীন নয়। তো সেই যেই উচ্চ আদালত সেই সময় মোটামুটিভাবে স্বাধীন ছিল, সেই উচ্চ আদালত কিন্তু রায় দিয়ে গেছিল এই রং এই রং এই ইয়ে অবৈধ শেখ হাসিনাকে রং হেডেড বলে। আজকে যদি শহীদ জিয়ার শাসন আমলকে অবৈধ বলা হয়, ভবিষ্যতে সব আমরা জানি কি জানি যে এই যে আইনের একটি রেফারেন্স দিয়ে কিন্তু আরেকটি রেফারেন্স তৈরি হয়। ভবিষ্যতে যে শেখ হাসিনার শাসন আমলকে অবৈধ রং হেডেড শেখ হাসিনার শাসন আমলকে পাগলের শাসন আমল বলে আখ্যায়িত করে সকল কিছু বাতিল করা হবে না, সেই গ্যারান্টি কোথা থেকে কে পাচ্ছে? তার কোনো গ্যারান্টি নেই। এবং এরও কোনো গ্যারান্টি নেই যে সকল বিচারপতি অতি উৎসাহিত হয়ে রাজনৈতিক বিষয়ে নাক গলাচ্ছে এবং রাজনৈতিকভাবে তাদের রায়গুলো প্রকাশ করছে, সেই বিচারপতিদের যে আবার বিচার হবে না জনগণের রায়কে নষ্ট করে দেওয়ার জন্য, তারই বা গ্যারান্টি দেশের সংবিধান বা দেশের কোনো আইন দেয়নি। কাজেই সকলেরই উচিত সাবধান থাকা, সকলেরই উচিত এমন কোনো আচরণ না করা যাতে ভবিষ্যতের জন্য তাদেরকে জবাবদিহি করতে হয়। উপস্থিত সকল নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, আজকে এই ঠিক এই মুহূর্তে বাংলাদেশে অনেকগুলো ইস্যু আছে, যে ইস্যুগুলো যদি আমরা আলোচনা করি তাহলে হয়তো ভোর হয়ে যাবে, ফজরের ওয়াক্ত হয়ে যাবে, তাও শেষ করা সম্ভব হবে না। এবং এই ইস্যুগুলো আমরা অনেক আলাপ করেছি, তারপরেও দুটো রিসেন্ট ইস্যু নিয়ে আমি সংক্ষেপে আপনাদের সামনে একটু কথা তুলে ধরতে চাই। এক নম্বর ইস্যু হচ্ছে, বলেন তো কে বলতে পারবেন কোন বিষয়টি আনতে যাচ্ছে? ইয়েস, রামপাল। এখন কেন এই রামপাল হচ্ছে? হয়তো দুই তিনটি কারণ আছে রামপাল হওয়ার। এক নম্বর কারণ হচ্ছে, সবসময় খেয়াল রাখবেন এই এই ধরনের রং হেডেড অবৈধ সরকার যারা থাকে বাংলাদেশে এখন আছে, পৃথিবীর অন্য অন্য জায়গায় যারা থাকে, তারা কিন্তু এই যে তাদের অপশাসন কুশাসন অন্যায় অবিচার থেকে দৃষ্টি ঘোরানোর জন্য একটা 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 ভুয়া একটা ভুয়া উন্নয়নের জোয়ার তুলে, এটি হচ্ছে তার অন্যতম একটি এই রামপাল। এবং আরেকটি কি, আরেকটি হচ্ছে হয়তো শেখ হাসিনার রং হেডেড শেখ হাসিনার অবৈধ শেখ হাসিনার কোথাও কোনো কমিটমেন্ট থাকতে পারে অথবা কমিশনের কোনো ব্যাপার থাকতে পারে। এখন প্রত্যেকটি দেশের পৃথিবীর মানচিত্রে যেই দেশগুলো আছে প্রত্যেকটি দেশের নিজের কিছু না কিছু একটি জায়গা বা বিষয়বস্তু থাকে যেটি দিয়ে সেই দেশটি পৃথিবীর কাছে নিজেকে পরিচিত করে তুলে। বাংলাদেশের সুন্দরবন এমন একটি স্থান বা এমন একটি জায়গা যেটি দিয়ে বাংলাদেশ অন্যভাবে পৃথিবীর বুকে নিজের একটি স্থান করে নিয়েছে, একটি নিদর্শন স্বরূপ স্থান করে নিয়েছে। আজকে সেই স্থানটিকে ধ্বংস করার জন্য, সেই স্থানটিকে ধ্বংস করার জন্য শেখ এই অবৈধ শেখ হাসিনা তার সেই অবৈধ কমিটমেন্ট অথবা অবৈধ কমিশন ব্যবসাকে সফল করার জন্য আজকে এই কাজটি করে চলেছে। এবং এই কাজটি করার মাধ্যমে আরেকবার এই আওয়ামী লীগ দলটির টপ টু বটম সবাই প্রমাণ করল যে তাদের যেমন দেশের মানুষের জন্য কোনো দরদ নেই, তাদের ঠিক একইভাবে দেশের কোনো কিছুর জন্যই তাদের দরদ নেই। সেই জন্যই আজকে দেশের সর্বনাশ হয়ে যাচ্ছে। একটি তারা নিজেদের মুখে তাদের অবৈধ এক মন্ত্রী বলেছে যে ক্ষতি হলেও করব, তার মানে তারা স্বীকার করে নিল যে এটি ক্ষতি হচ্ছে, তারপরেও তারা করবে, কারণ ওই যে হয় কমিটমেন্ট আর নাহলে অবৈধ কি, অবৈধ কমিশন শেখ হাসিনা। আসুন আরেকটি অত্যন্ত দুঃখজনক, আরেকটি অত্যন্ত কষ্টের ব্যাপার। কি কষ্টের ব্যাপার? এই জন্য কষ্টের ব্যাপার যে এটি ডাইরেক্টলি প্রতিদিন গত দুই তিন সপ্তাহ যাবৎ প্রতিদিন আমাদের নিরীহ মানুষকে, খেটে খাওয়া মানুষগুলোকে, দক্ষিণ পশ্চিম অঞ্চলের খেটে খাওয়া মানুষগুলোকে এফেক্ট করছে, ক্ষতিগ্রস্ত করছে। কি সেটি? সেটি হঠাৎ করে, হ্যাঁ ইয়েস,
সেটি হচ্ছে হঠাৎ করে ফারাক্কা থেকে পানি চলে আসা। আজকে এই সরকারের কমিটমেন্ট অন্য কোথাও, এবং এই সরকারের, এই অবৈধ সরকারের কমিটমেন্ট আর যাই হোক জনগণের প্রতি নাই, এবং জনগণের প্রতি নেই বলেই, জনগণের প্রতি নেই বলেই জনগণের দুর্দশায়, জনগণের কষ্টে, সাহসের সঙ্গে তারা আজকে দাঁড়াতে পারছে না। যদি জনগণের সরকার হতো, ডেফিনেটলি জনগণের সরকার জনগণের দুঃখ কষ্টে পাশে দাঁড়ায়। আজকে আবারও তারা প্রমাণ করিল তারা যে জনগণের দল নয়, তারা যে চোলের দল, তারা যে ব্যাংক ডাকাতের দল, তারা যে লুটপাটকারীদের দল, এটি আবার তারা প্রমাণ করে দিল তাদের কাজ দিয়ে, তাদের কর্ম দিয়ে। এবং সেই জন্যই, যেহেতু জনগণের মাঝে তাদের ভিত্তি নেই, সেই জন্যই কিন্তু সবসময় তারা একটা নড়বড় পরিস্থিতির মধ্যে থাকে, এবং এই নড়বড় পরিস্থিতির মধ্যে থাকে বলেই কিন্তু আমরা কি দেখি, তাদের তথাকথিত যেসব আত্মীয় স্বজন আছে, তাদের তথাকথিত যেসব এই রংহেডের শেখ হাসিনার আত্মীয় স্বজন এবং নেতাকর্মী আছে, আমরা প্রায় পত্রিকার পাতায়, এখন তো বাংলাদেশের বীর সাংবাদিকরা লিখতে পারেন না বিভিন্ন কারণে, দুর্নীতির কথা বা তাদের খ্যাতির কথা এই অবৈধ সরকারের, কিন্তু আমরা কি দেখি যে বিদেশে বাড়িঘরে ছড়াছড়ি, মালয়েশিয়ায় সেকেন্ড হোমের ছড়াছড়ি আওয়ামী লীগ নামক দলটি, এখানেও বোধ হয় বিভিন্ন আমার নেতাকর্মীদের কাছ থেকে শুনতে পাই, এখানেও বোধ হয় তাদের লোকজন অনেকেই বাড়িঘর টাড়িঘর কিনেছে। কি দিয়ে কিনেছে? কিনেছে তো বাংলাদেশের জনগণের অর্থ দিয়ে, চুরি করা অর্থ দিয়ে, বাংলাদেশের জনগণের লুটপাট করা অর্থ দিয়ে। এই যে গত ফেব্রুয়ারি মাসে আমরা কি দেখলাম, ফেব্রুয়ারি মাসে দেখলাম বাংলাদেশের $800 কোটি ফিলিপাইনের ক্যাচিনোর মধ্যে ঢুকে বসে আছে। আপনাদেরকে কিছুদিন আগে নিশ্চয়ই সবার নজর এড়ায়নি, অনেকেরই নজরে পড়েছে নিশ্চয়ই। তারপরও আরেকটি তথ্য দেই, গত 18ই অগস্ট বাংলাদেশের একটি পত্রিকায় একটি নিউজ প্রকাশিত হলো। আপনাদেরকে আমি নিউজটি পড়ে শোনাচ্ছি, যারা পড়েছেন পড়েছেন, যারা পড়েননি নিউজটি শুনলে আমার মনে হয় না শিহরিত হবেন, শিহরিত হবার কিছু নেই, নিউজটি শুনলে বুকের মধ্যে কষ্ট লাগবে। কেন কষ্ট লাগবে জানেন? কষ্ট এই জন্য লাগবে যে আপনি, আপনার মতন কোটি কোটি মানুষ বাংলাদেশের, যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত পরিশ্রম করে অর্থ উপার্জন করেন, আপনাদের টাকার কোনো হদিস নেই। আমি সংবাদটি পড়ছি, পত্রিকাটিকে লিখেছে সরকারের প্রায় 47,000 সাংবাদিক ভাইরা, সাহস থাকে তো এটা বলেন সরকারের বিরুদ্ধে, সরকারের প্রায় 47,223 কোটি টাকার রাজস্ব আয়ের হিসাব মিলছে না, 47,000 কোটি টাকা হিসাব মিলছে না। কিভাবে মিলছে না? গত 5 অর্থ বছরে আদায় করা এই অর্থের অস্তিত্ব স্বীকার করছে না অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংক। জাতীয় রাজস্ব বোর্ড NBR দাবি করেছে এ পরিমাণ রাজস্ব আদায় হয়েছে, জনগণের থেকে ট্যাক্স আদায় করেছে, ট্যাক্সের নামে এই টাকাটি আদায় করা হয়েছে, যথারীতি তা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে, কিন্তু অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, মহাহিসাব নিয়ন্ত্রকের কার্যালয় এই অর্থ সরকারের কোষাগারে জমা হয়নি বলে জানিয়েছে। নেতৃবৃন্দ, আমি একটু আগে বলেছিলাম শেখ মুজিবের উক্তির কথা, খনির কথা, আমি নিজে থেকে বলেছিলাম এরা ব্যাংক ডাকাতের দল, এখন এই 47,000 কোটি টাকা যে জনগণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কষ্ট করে অর্থ উপার্জন করে নিজের নিজের পরিবারকে দেখভাল করার জন্য, সেটা চাকরি বাকরি করেই হোক, ব্যবসা বাণিজ্য করে, যার যেই পেশা থাকে, তারপরে সেই অর্থ থেকে ট্যাক্স দেয় সরকারকে, সেই ট্যাক্সের 47,000 কোটি টাকা গায়েব। আপনারা এখন তাদেরকে কি উপাধিতে ভূষিত করবেন? শেখ মুজিবের সেই উক্তিটি একটু চেঞ্জ করে আর একটু বড় কিছু করবেন কিনা, খনি না বলে সাগর বলবেন কিনা চোরের, বা চোর না বলে ডাকাত বলবেন কিনা, ইট ইজ আপ টু ইউ টু ডিসাইড।
আজকে দেশের মধ্যে দরজা বন্ধ থাকুক ঘরের, জানালা বন্ধ থাকুক ঘরের, ভল্টের মতন দরজা দেন, তারপরও ঘরের ভিতর থেকে মানুষ গায়েব হয়ে যাচ্ছে, ঘরের ভিতর থেকে মানুষকে মেরে নিয়ে চলে যাচ্ছে, গুম হয়ে যাচ্ছে, খুন হয়ে যাচ্ছে। আজকে যদি আইন শৃঙ্খলা বাহিনীকে জিজ্ঞেস করা হয় যেসব এলাকা থেকে এই কাজগুলো হচ্ছে, তারা বলবে আমরা জানি না। আজকে নেতৃবৃন্দ, স্বাভাবিকভাবেই আমাদের পিছনে কোটি কোটি জনগণ আছে, সেই জনগণের পক্ষ থেকে আপনাদের সামনে পরিষ্কার করে একটি কথা বলে দিতে চাই এটি কারোর বিরুদ্ধে হুমকি স্বরূপ আমি বলছি না, এটি আমি বলছি স্বাভাবিকভাবে জনগণের কথা বলছি আমি। কি সেই কথা? যে যে এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী থাকা সত্ত্বেও এই ধরনের ঘটনাগুলো ঘটেছে বা ঘটছে, একদিন না একদিন, আমি বিশ্বাস করি বেশি দূর নয় সেদিন, সেদিন ওই সব এলাকায়, স্ব এলাকায় যেসব এলাকায় ঘটেছে, সেই সব এলাকার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যে সকল ব্যক্তিবর্গ দায়িত্বে ছিলেন তাদেরকে জবাবদিহি করতে হবে বাংলাদেশের, বাংলাদেশের আইনের ভিত্তিতে তাদেরকে প্রত্যেকটি খুন গুণের জবাব দিতে হবে। একটি বাংলাদেশের সবচেয়ে বড় এবং সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দলের একজন কর্মী হিসাবে জনগণের পক্ষ থেকে এই কথাটি আমি আজকে সবার সামনে উপস্থাপন করলাম। নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক ভাইরা, এখন শেষের দিকে আমি চলে এসেছি আমার বক্তব্যের, আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলবো। এই কথাটি সাংবাদিক ভাইদেরকে উদ্দেশ্য করে সমগ্র আমার এখানে উপস্থিত নেতৃবৃন্দকে বলবো, কিন্তু কথাটির মূল উদ্দেশ্য সমগ্র জাতির জন্য, কারণ আমার দেশ ওইটি, আমার পার্মানেন্ট স্থায়ী ঠিকানা সেই 56,126 বর্গ মাইল বাংলাদেশ নামক যেই মানচিত্রটি সেখানে। আজকে আমরা কি দেখতে পাচ্ছি? একটি নতুন সমস্যা দেখতে পাচ্ছি দেশে। এই সমস্যাটি পৃথিবীর বিভিন্ন দেশে দেখা দিয়েছে। আমরা বলে আসছি বরাবর যে এই দেশকে আমরা ভালোবাসি, এই ধরনের কোনো সমস্যা আমরা এই দেশে চাই না, কিন্তু আমরা আহ্বান করেছি, সমস্যাটি যখন হয়েছে, আমরা যখন সরকারে ছিলাম, আমরা দল মতের ঊর্ধ্বে গিয়ে সেই সমস্যা সমাধানের চেষ্টা করেছি, আমরা রাজনৈতিক হাতিয়ার হিসেবে সেটিকে ব্যবহার করিনি। কিন্তু আজকে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা জাতীয় ঐক্যের আহ্বান করার পরও সমগ্র জাতি দেখেছে যে কিভাবে এই অবৈধ রং হেডের শেখ হাসিনার সরকার সেটিকে প্রত্যাখ্যান করেছে। এই প্রত্যাখ্যানের বিচার ভবিষ্যতে ইনশাল্লাহ জাতি করবে। তবে এই যে কি সেই সমস্যা, সেটি হচ্ছে জঙ্গি সমস্যা। এখন খুব সংক্ষেপেও যদি আমরা দেখি, 96 সাল থেকে 2001 অলমোস্ট, এই সময়টা কে ছিল শাসনামলে বাংলাদেশের? এবং সেই সময়, সেই সময়ে সবচেয়ে প্রথম বাংলাদেশের এই জঙ্গি উত্থান হয়। সেই জঙ্গি উত্থানের অফিসিয়াল একজন নায়ক ছিল শায়েক আব্দুর রহমান। এই শায়েক আব্দুর রহমানের আত্মীয় কে? আচ্ছা, আরেকজন আসেন, আরেক ব্যক্তির নাম পাওয়া যায়, মুফতি হান্নান। এই মুফতি হান্নানের বাড়ি কোথায়? কোটালিপাড়া, গোপালগঞ্জ। মুফতি হান্নানের ছোট ভাই, নামটা জানেন? আনিসুল ইসলাম। এই আনিসুল ইসলামকে গোপালগঞ্জে যেই কুটির শিল্প নগরী হয় সেখানে 7 নম্বর প্লটটি শেখ হাসিনা দিয়েছিল। এখন
একজনের শ্যালক শায়েখ আব্দুর রহমান, ছাত্রলীগের নেতা তার ভাই মুফতি হান্নান, যোগাযোগগুলো মিলাতে থাকেন। শুধু তাই নয়, এই যে কিছুদিন আগে রোজার সময় গুলশানে ঘটে গেল একটি ঘটনা, এখান থেকে বেরিয়ে আসলো রোহান, কি ঢাকা আওয়ামী লীগ মহানগরীর স্পোর্টস সেক্রেটারি না কি জানি, স্পোর্টস, হ্যাঁ স্পোর্টস সেক্রেটারি, তাই তো বললাম। এখন এই শায়েক রহমান থেকে রেহান, যদি হিসাব দিই আরো অনেক হিসাব দিতে পারবো, এরকম আরো অনেক উদাহরণ দিতে পারবো, বাই নাও আপনারা অনেকগুলো জানেন। যে সকল পত্রিকাগুলো, সেটি অনলাইন হোক, দৈনন্দিন হার্ড কপি পত্রিকাগুলি হোক, যে সকল এখনো দুই একজন, দুই চারজন, তার বেশি যাব না, চার থেকে পাঁচে যাওয়া কষ্টকর, এখনো দুই চারজন সাংবাদিক ভাই আছেন যারা চেষ্টা করেন সঠিকভাবে খবরটা দিতে, যারা সুযোগ পেয়েছেন দিয়েছেন, নিরপেক্ষভাবে যখন খবরগুলো আসে দেখা যায় এই শায়েক আব্দুর রহমান থেকে রেহান, এরা তো সব এই শেখ হাসিনার তথাকথিত আওয়ামী লীগেরই লোকজন দেখি। তাহলে কি দেখলাম আমরা আজকে? আজকে আমরা দেখছি যে দুর্নীতি শেখ হাসিনা বা আওয়ামী লীগ, অপশাসন শেখ হাসিনা বা আওয়ামী লীগ, নকল শিক্ষা ব্যবস্থার নকল ধ্বংস শেখ হাসিনা বা আওয়ামী লীগ, জঙ্গি শেখ হাসিনা এবং আওয়ামী লীগ, অর্থাৎ প্রত্যেকটি দেশ বিরোধী, দেশ বিরোধী প্রত্যেকটি কাজের সাথে ওতপ্রোতভাবে এই রং হেডেড মহিলা এবং এই যে সংগঠনটি যেটিকে শেখ মুজিব বাতিল করে দিয়েছিল, নিষিদ্ধ করেছিল, আওয়ামী লীগ নামক রাজনৈতিক নামক সংগঠনটি, তথাকথিত রাজনৈতিক সংগঠনটি, এই দুই জিনিস, এই দুই সাবজেক্ট প্রত্যেকটি ঘটনার সাথে জড়িত। আজকে বক্তব্যের শেষে, এই যে আমরা বক্তব্যের শুরুতে, আমার বক্তব্যের শুরুতে, বক্তব্যের শুরুতে যে শহীদ জিয়া সহ নেতাকর্মীদের, বহু সংখ্যক নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনা করলাম, আমার এই নেতাকর্মীদের দোষ কি ছিল? আমার এই নেতাকর্মীদের দোষ একটাই ছিল যে তারা বাংলাদেশের মানুষের কাছে আবার গণতন্ত্র ফিরিয়ে দিতে চেয়েছিল, তারা বাংলাদেশের মানুষের কাছে কথা বলার স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিল। যেই সাংবাদিক ভাইরা আমাদের সময় বড় বড় অনেক বড় বড় কিছু লিখতেন, বড় বড় বলতেন, যা এখন কিচ্ছু বলতে পারেন না, করতে পারেন না, রাদার ইট ইজ দি অপোজিট, সেই সাংবাদিক ভাইদের লেখার অধিকার ফিরে দিয়েছিল। এই অধিকারগুলো ফিরিয়ে দিতে গিয়েই আমার সেই নেতাকর্মীরা, আমার সেই ভাইরা আজকে শহীদ হয়েছে। কাজেই আপনাদের সকলকে, আমার লক্ষ কোটি নেতাকর্মী, আপনাদের সকলের কাছে আজকে আমাদের এই 38তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমার আহ্বান থাকবে একটি, আমাদের আহ্বান সকলের কাছে থাকবে একটি আহ্বান, জনগণের কাছে থাকবে একটি আহ্বান, আসুন গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের সরকার প্রতিষ্ঠার লড়াইয়ে সাহস এবং সতর্কতার সঙ্গে প্রস্তুত থাকুন, ধীরে ধীরে প্রস্তুতি নিন। আল্লাহ হাফেজ বাংলাদেশ, জিন্দাবাদ।